Hey guys, assalamu alaikum. Welcome back to Jahan's Cooking World. এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেতে কার না ভালো লাগে তাই আমি আজকে আপনার জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার একটি ব্যানানা মিল্কশেকের রেসিপি এটি বানানো যেমন সহজ এবং এর উপকরণ লাগে আমাদের খুবই অল্প তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি দুটি কলা কিউব কিউব করে কেটে নিয়েছি তারপর একটা ব্লেন্ডারে জায়গা এখানে দুটি কলা এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর এখানে আমি 1 কাপ জল দেওয়া ঠান্ডা দুধ দিয়ে দিলাম তারপর এখানে আমি কয়েকটা একটু বরফ কুচি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিব যাতে স্মুথ একটা টেক্সচার চলে আসে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আপনাদের আমি একটু দেখিয়ে দিই আমার ব্যাটারটা কেমন হয়েছে এবার এটাকে আমি একটা গ্লাস ঢেলে পরিবেশন করব কলা যেহেতু এমনি একটি ক্রিমি হয় তাই এখানে আমাদের এক্সট্রা কোনো রকমের ক্রিম বা আইসক্রিমের প্রয়োজন হচ্ছে না প্লেন এটি আমরা ঘরে তৈরি করে ফেলতে পারবো এবং এটি খুবই স্বাস্থ্যসম্মত এবং এটি খুবই মজাদার একটি মিল্কশেক তো দেখে নিলেন কিভাবে আমি অল্প সময়ের মধ্যে এই মজাদার ব্যানানা মিল্কশেকটি তৈরি করে ফেলেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাই গাইস আল্লাহ হাফেজ